তো আমি এখন আলতা পড়ছি আর কিছুটা রেডিও হয়ে গেছি। আজকে কুজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ফ্রেন্ডস। আর আমি ছোটখাটো একটা ভিডিও দেব, কারণ জানি সময়ের মূল্য কতটা, এখন বড় ভিডিও কেউ দেখতেও চায় না। তো ছোটখাটো একটা ভিডিও দেব, সবাই দেখবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, সরাসরি চলে যাব মণ্ডপে। তো দেখো আমি এখন যাচ্ছি। এখনো ঠাকুর মশাই আসেনি, তো সব আয়োজন করে রেখেছে। এখন চিত্রপটটা আসছে, একে সব কিছু রেডি করে রাখবো। বলেছিল যে 6:30টার সময় আসবে, এখন 8:00 বাজে, তো এখনো আসছে না। তো আমি রেডি করে ফেলেছি সব কিছু। তো দেখো কেমন হয়েছে। মিষ্টির যে বুকটা সাজিয়েছে সেটা জলের উপরে রেখেছে, কারণ এত পিঁপড়ে উঠে, এখন গরমের দিন তো অনেক পিঁপড়ে উঠে, তার জন্য দেখো জলের উপর বসিয়ে রেখেছি। তারপর তো ঠাকুর মশাই আসলে সামনে এসে দিয়ে দেব। সব কিছু আমি গুছিয়ে রেখেছি, আর এখানে বাজি ফোটার শব্দ হচ্ছে ঠাস ঠাস। আমার মেয়ে ডাকছে দেখানোর জন্য, দেখার জন্য আর কি আমাকে। তো চলো দেখি কিরকম বাজি ওরা ফোটাচ্ছে। অনেক উপরে উঠেছে, দেখো অনেক উপরে। হ্যাঁ বাবা দেখবে দেখবে। ঠাকুর মশাই ফোন করেছে 2-1 মিনিটের মধ্যে চলে আসবে, তার জন্য আমি বুকগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি, মানে রাখছি। আর কি কি লাগে সেটা আমি যে দেখে নিচ্ছি। তো এক্ষুনি চলে আসবে ঠাকুর মশাই, তো পুজো এক্ষুনি শুরু হবে। তো পাশে থাকবে সবাই। তো গাইস পুজো শেষ হয়েছে, দেখো প্রসাদ দিচ্ছি ওদেরকে। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।